হ্যালো গাইজ, আজকে রওনা দিলাম, নানা বাড়িতে আসলাম। এই কারণে অবশ্যই এখান থেকে লেবু নিব ঢাকার জন্য, তারপরে আম গাছ থেকে আম নিব, সবগুলো অবশ্য আম গাছ, পুরো অনেক বড় বাড়ি তো, বিশাল বাড়ি, সবগুলো আম গাছ, এটাই উদ্দেশ্য আজকে। লেবু নেব, টাকার উদ্দেশ্যে রওনা হবে একটু পরে, সবাই দোয়া করবেন। এখানে পানির সাপ্লাই ওয়াটার জুন হবে, আমার মনে হয় না ওয়াটার জুন হবে না, বাট এখান থেকে কিছু একটা হবে, মানে যে এলাকা এলাকায় পানি দিবে আর কি, সাপ্লাইয়ের পানি দিবে, সাপ্লাই পানির মতো হবে কিনা বাট এরকমই হবে। লোকেশনটা কিন্তু দারুণ, ওয়াও ওয়াও টাইপের লোকেশন। এটা হচ্ছে পুরোটাই আমার নানার বাড়ি, দেখছেন এটা খালি উপরে উঠেতে আছে, উঠেতে আছে, কয়তলা উপরে উঠাবে আল্লাহ ভালো জানে। ওই খালু ভালো আছেন? ভালো আছেন? আছেন না? মানে কি মুখ লড়াইতেছেন না কি লড়াইতেছেন? নানা ভাই সবাই নানু সবাই মানে আত্মীয় স্বজন হয়ে যায় আর কি, কেমনে কেমনে বুঝি না, আল্লাহ ভালো জানে। আল্লাহ ডাব গাছ আছে, বরফুর ডাব আছে, এই যে দেখতেছেন ডাবগুলো, দেখতেছেন কিনা জানি বাট জানি না আমি, এগুলো পারবো একটু পরে খাবো, ডাবগুলো অবশ্যই পারবো, আজকে পাড়া হবে। মামা তোরে ভিডিও করছি, তোরে পাড়ে এলাম আজকে। কথা বলতেছি কথা বলতেছি আমার দিদির সাথে কথা বলতেছি, মামা দিদির সাথে সর্বোপরি কথা হচ্ছে আপনার, যে আপনাদেরকে কিছুদিন আগে আমি একটা এলাচি গাছ দেখাইলাম, দেখেন এলাচি গাছ কত সুন্দর, এগুলো আমাদের এলাচি ধরে যে এগুলো এগুলো হলো এলাচি অরিজিন, এগুলো শুকিয়ে যাবে, শুকিয়ে গেলে এরপরে এলাচি হবে, আরও বড়ো হবে মাছ, মেবি চারা লাগলে বলবেন, কারো যদি চারা লাগে তাহলে বলবেন, অবশ্যই বলবেন, কারো কারো চারা লাগলে অবশ্যই বলবেন আপনারা, ঠিক আছে। অসাধারণ একটা ভিউ, থাকার লোক নেই, কাজ করা যে পুকুর নানা ভাই, একটা ওই যে ওইদিকে একটা আছে, দুইটা কৃষি জমি নেই, এটা ভিটে ভিটে বলে আর কি, এখানেও আম গাছ, জায়গায় জায়গায় আম গাছ, যে আম পারবো আম পাড়ে ঢাকায় নিয়ে যাবো, 10-12 দিন থাকবো ওখানে, কাজ করবো একটু পরে একটু পরে। আয় না আয় আয় পড়েন, রাস্তাটা ভেঙে গেল, পুকুরে চলে গেল, ওখানে কবরস্থান আমার আম্মুর, আম্মুর কবর ওখানে, এখানে কবরস্থান আমার আম্মু এখানে ঘুমিয়ে আছে, আল্লাহ ওনাকে বৃহস্ত নসিব করুক। ভাই অনেক কষ্ট, ওখানে যাওয়ার মানে ইচ্ছে করতেছে না, কারণ আম্মুর কথা মনে পড়ে যায়, সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন।
নারকেল গাছ কোনো ফল গাছের অভাব নেই আমার নানা বাড়িতে। ওই নারকেল গাছ, আম গাছ পাশাপাশি সব এ টু জেড। সব গাছে গাছের কোনো অভাবই নেই, এখনো দেখাইনি, ওই সাইডটা তো দেখাইনি, ভিতরে যাওয়া সম্ভব হয়নি এখনো। যে এখানে দেখেন চিনাল, চিনালে অলরেডি বাগান অলরেডি রয়ে গেছে। অলরেডি চিনালের বাগান এবং হ্যালো ওকে গাইস, আল্লাহ হাফেজ। যে বেগুনগুলো দেখতেছেন, বেগুনগুলো আমার প্রিয়, কিন্তু এগুলো আরো বড় হোক, বড় হোক, বড় হলে আজ আসবো তারপর নিব। ওকে গাইস, আল্লাহ হাফেজ।